তোমার নাম কি ফিল ক্যাসিডি? কেন? আমি একজনকে খুঁজছি যে ভালো বন্দুক চালাতে পারে। তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? জিটিভাই সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটা দুঃখের বিষয় হচ্ছে, দুইটা আমি মিশন করেছিলাম, এই মালিবু ক্লাব কিনেছি এবং তারপরে একজনকে জেল থেকে ছাড়াই নিয়ে এসেছি এবং ফোনে কল দিয়ে যে হিজরা তার সাথে একটু কথা কইছি এবং কিছু করছি। তো এই দুইটা মিশনই আমার নষ্ট হয়ে গেছে, কারণ আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম অ্যান্ড দেন সেভ করে ফেলেছি। আর সেভ করার কারণে আমার মিশনটা শেষ হয়ে গেছে এবং আমি একটাই এসে সেভ করি, তো আমার লস হয়ে গেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন দুইটা মিশন বাদ হয়ে গেল, এই জন্য এখন থেকে একটা মিশন আবার খেলা লাগবে। তো দেখি এখন আমাকে শুটিং রেঞ্জে যাওয়ার জন্য বলবে কি নেশাখোর, এই যে নেশা করছে যখন থেকে এই ক্লাব কিনেছি। আমাদের একজন বন্দুকবাজ দরকার। হেই টমি, 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 আমাকে দেখো, আমাকে দেখো, ছাগল দেখো, আমি কত সুন্দর বন্দুক চালাতে পারি, দেখো দেখো। তুমি বন্দুক চালাবা? তুমি তো একটা ছাগল, এখন চুপ করো, ওখানে গিয়ে বসে থাকো। হ্যাঁ, আমার সামনে থেকে সরো। আস্তে। কেম, তুমি কাউকে চেনো? এই শহরের মধ্যে সবচেয়ে ভালো শুটারের নাম হচ্ছে ফিল। সে কি করে? হ্যাঁ, সে আগে মিলিটারিতে ছিল, এখন রিটায়ার্ড। সে আগে মিলিটারিতে ভালো শুটার ছিল, এখনো তার মতো বন্দুক চালাতে কেউ পারে না। তাহলে শুটিং রেঞ্জে পাওয়া যাবে। তো শুটিং রেঞ্জের মিশনটা আমার একটু কঠিন লাগে, তো চলুন যাই শুটিং রেঞ্জে। শুটিং রেঞ্জে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি এখন যমুনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। যমুনা ব্রিজ, এটা আমাদের ভাইস সিটির যমুনা ব্রিজ। তো চলে এসেছি আমি ডাউন টাউনে। এই যে ডাউন টাউনের সেই অস্ত্রের দোকান যেখানে শুটিং রেঞ্জ আছে, তো আমাকে এখানে ওই লোকের সাথে দেখা করতে হবে এবং ওর সাথে একটা মিশন করতে হবে। দেখা যাক কী হয় এখানে, কী বলে সে। বাবা, মিউজিক দিয়ে রাখছে। তোমার নাম কি ফিল ক্যাসিডি? কেন? আমি একজনকে খুঁজছি যে ভালো বন্দুক চালাতে পারে। এই অবস্থা দেখে মনে হচ্ছে আমি ভালো শুটার পাবো না। খোকা, আমি তোমার মাথার 1 ইঞ্চের উপর একটা মাসিকও গুলি করবার পারি। সত্যি নাকি? আমি এটা আর্মিতে ইচ্ছে। তাই নাকি? আর্মিতে কি মাছি গুলি করানো শিখায়? যাক, তাহলে আমি বেঁচে গেলাম। তুমি আমার লোকে ঠাট্টা করতেছ? তাইলে দেখি মিয়া তোমার দৌড় কত দূর। এখন ওকে একটু দৌড় কত দূর দেখাইতে হবে। দেখি কোথায় কি আছে দেখি। আচ্ছা, এত লেট। কোন দিক দিয়ে আসতেছে কিছু বুঝতেই পারতেছি। রাউন্ড 5 হয়ে গেছে, রাউন্ড 1 18, এখন রাউন্ড 2 করতে হবে আমাকে। এভাবেই খেলতে থাকতে হবে, টুক 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 করে। এই রাউন্ডের এগুলো আমার পছন্দ না, এই রাউন্ডগুলো আসলে আমার মিশনগুলো খুব কঠিন, সেই জন্য অনেক কষ্ট হয়। দেখছেন উপরে সিসি ক্যামেরা লাগায় রাখছে। এখন আমাকে ফায়ার করতে দিন, হোল্ড অন ফায়ার। টার্গেট অল টার্গেট সাউন্ড আর ওয়ার্থ অন পয়েন্ট। ওকে, 1 2 3 ফায়ার। এভাবে খেলতে 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 আমার পাগল হয়ে যাবো আমি। কততে কি পূরণ করতে হবে সেটা তো আমি জানি না। আচ্ছা, রাউন্ড 2 ক্লিয়ার করছি কোন রকমে। আমার যে খেলা খেলতেছি এই খেলাতে কোনো কাজ হবে না, খুব খারাপ খেলা হচ্ছে। রাউন্ড 2 ক্লিয়ার করছি। বিট
আচ্ছা, একান্ন করা লাগবে, সেখানে আমি 60 করা লাগবে, সেখানে আমি 51 করছি, এখানেও আসবে কিছু, দেখা যাক কি হয়। আমি 61 করছি, একটুর জন্য জিতেছি, এখন আমাকে কি করে দেখা যাক। টোটাল স্কোর 61, মানে আমি একের এক ব্যবধানে বেঁচেছি, বুঝতেই পারছেন কি অবস্থা, কি কঠিন গেমগুলো হয়ে গেছে এখন। তো এখন আমাকে আবার এখান থেকে কোথায় যাওয়া লাগবে আমি তো কিছু বুঝতেই পারতেছি না। সো আমি এক কথা একটা কাজ করবো, তুমি কি আমার হয়ে কাজ করবে? খোকা, তোমার এরকম শুটিং দেখার পর তুমি যদি এখন তোমার চাকর ওইবার কম আর আমি তাও রাজি। কিন্তু এখানে কিন্তু ওই কয় যে আমি তোমার বউ হতে চাই ইংলিশে, তো এখানে অন্য বাংলাতে অন্য কথা বলতেছে, তো আমি একটু অস্ত্র কিনবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত।